বস্ত্র বিতরণ কর্মসূচিকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর। দুপক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় গুরুতর আহত হয় দুর্গাপুর ফরিদপুর তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক নাজিম উদ্দিন মিদ্দা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা আজকে অশান্তির বৃদ্ধি পাকাচ্ছে। কাকে মারধর করেছে? মারধর করেছে নাজিম উদ্দিনকে, আর ওকে মেরেছে, আর মিয়াবলকে মেরেছে, খোকনকে মেরেছে। কার অবস্থা খারাপ? এর অবস্থা নাজিম উদ্দিন সে অবস্থা নাজিম উদ্দিন মির্জার অবস্থা খারাপ। নাজিম উদ্দিন মির্জা তো এটা মানে এটা কি দলের পক্ষে ভাবমূর্তি নষ্ট হচ্ছে? অবশ্যই নষ্ট হবে, এরকম যদি হয় হবে না। হ্যাঁ বলুন, এরকম যদি অশান্তি হয় ভালো দলের ভাবমূর্তি নিশ্চয়ই অসুবিধা হবে। নির্বাচনের পরে বিজেপি জেলারা এখন নতুন করে ক্ষমতা পাওয়ার জন্য ছয় বছর টিএমসি করবো। এবারে এখানে দীর্ঘদিন চলছে, চার মাস ধরে চলছে ঘটনাটা। আজ কালকে একটা মীমাংসা হয়েছিল, আজ যাবার সেটা এখানে সুজিতা বলেছে আজকে সবাই এসে এখানে মীমাংসা করে দেবো। এবারে এখানে আসা হলো, তাকে যদি সুজিতা একটা কাজে এমএলএ সাহেব এসেছিলো চলে গেলেন, তারপরে এই মানে কথা কাটি হতে তো একটা গাড়ি করে টাকা নিয়ে এসেছিলো, লাঠি এসেছিলো, লাঠি করে এবার আমাদের ছেলেকে মারধর করলো। আপনাকেও মেরেছে দেখছি। হ্যাঁ, আপনার কোথায় লেগেছে? আমার পিঠে লেগেছে। কি যারা নব্য বিজেপি তারাই এসে করছে? হ্যাঁ, নব্য বিজেপি ছিল। বাড়িতে তো ভাঙচুর করছে? হ্যাঁ, বাড়িতে ভাঙচুর হচ্ছে। মারলো কেন? ওই যে গোষ্ঠী ওরা ক্ষমতা নেবে কি, ওরা ক্ষমতা দিতে হবে। আচ্ছা, মানে বিজেপি থেকে তৃণমূল এসছে? বিজেপি থেকে তৃণমূল এসছে। আপনারা তো তৃণমূল করেন? আমরা বলবো ওই দিন থেকে তৃণমূল করুন। আমাদের প্রতাপপুর অঞ্চলে প্রথম অনেকদিন ধরে 2000 যারা এসেছিল এরা কারা? নাম এরা তো বিজেপি লোক। নাম 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 মাসম অ্যান্টি, এক নম্বর হচ্ছে মাসম আলী মির্জা, গ্রামে গিয়ে কি আবার ঝামেলা হবে? হ্যাঁ, গ্রামে যাওয়ার এই ঘটনার অভিযোগের আঙুল উঠেছে লবণপাড়া অঞ্চলের তৃণমূল নেতা হোসেন তরফদার, ইসমাইল, সানাই শেখ ও মনিরুলের বিরুদ্ধে। ঘটনা কিছুই নয়, ঘটনা আমি পুজোধনে গেছিলাম, এসে খবর পেলাম এইখানে ওই লগ্নপাড়ার কিছু মানুষ এসেছিল যে একটা ওই শাড়ি বিতরণ হচ্ছিলো, তার ফয়সলা ইয়ের জন্য ছিল, কিন্তু নিজেদের মধ্যে এমন ঘটনা ঘটিয়েছে। একজন হসপিটালে ভর্তি আছে, বাকি দুজন ইনজোর্ড হয়েছে। আমি দেখছি পরিস্থিতি, যাতে আমি লাউদা থানার ওসির সঙ্গে কথা বলো, যাতে সুষ্ঠুভাবে কোনোভাবে মীমাংস করে, তার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। সবই তৃণমূলের ছেলে? মোটামুটি সবই তৃণমূল, কিছু নব্য বিজেপি আছে যারা তৃণমূলে জয়েন করেছে। একটা শাড়ির বিতরণ হয়েছে, শাড়ির বিতরণ টোকেনটা কিভাবে দেওয়া হবে, কতজনকে দেওয়া হবে, সেই নিয়ে ব্যাপার, আর কিছু নয়। এটা বরাবরই পুষ্টিতন্ত্র একটু ছিল, ওরা কিন্তু ভোটের আগে আমাদের কিন্তু টিএমসি করে নেই, তখন ওরা বিজেপি করলো। বলেন তো, বিজেপি করে ওরা আমাদেরকে হারাতে পারলো না, আমরা জিতে গেলাম 560 ভোটে। হ্যাঁ, ওইটাই ওদের রাগ,
কিছু এখন টিএমসি দু চারজন গেছে আর বিজেপি গুলো এখন টিএমসি হচ্ছে, এই নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে মারপিট হয়েছে। মারধর করলে কেন? মারধর করলো ওই বিনা কারণেই মারধর করো, ওই পুরোনো রাগ মারধর করবো। বস্তু বিতরণ নিয়ে কি ঝামেলাটা? ক্ষমতাটা বলছে আমরা একাই লুবো, আমরা চালাবো। বস্তু বিতরণ নিয়ে কি ঝামেলাটা শুরু? বস্তু বিতরণ বলতে কাপড়গুলো দুপক্ষই বিলেনার কথা ছিল। সুজিদা বললে যে ওই খোকন আর্মিয়া হুসেন তিনজনে মিলে তোমরা বিলি করবে। হ্যাঁ, ওটা কালকে ফাইসলা হয়ে গেছে। তারপর সুজিদা চলে গেল আর তেমনি ওরা ঠেঙ্গা লাঠি নিয়ে মার ধরে ইসমাইল। হ্যাঁ, এরা তৃণমূল করে, ওরা বিজেপিরও আছে। এখন কি তৃণমূল করছে? এখন এখন সব টিএমসি হয়ে গেছে, এখন তো আর কোনো ই নাই। নিয়ে তারপরে ওরা মারধর করলো, কাকে মারধর করে? নাজিমুদ্দিনকে, আরিমিয়াকে আর ইয়ার হাতে রেখে নাজিমুদ্দিনকে মারধর করেছে। হ্যাঁ, নাজিমুদ্দিন আইসি রুমে কাঁচা ঘরে ভর্তি। টোকনগুলি সরকারি মাধ্যমে যাই পেয়েছি আমরা। তো মাননীয় সুজিত মুখার্জী মহাশয় আমাদেরকে ওইটা আর্মিয়া তপন আর হোসেন এদের তিনজনকে মিলে বিলেতে বলে, মানে গ্রামে বন্টন করতে বলে। কিন্তু বর্তমানে রাজেন আমাদের গ্রামের প্রধান, তিনি যখন আমাদের একটা স্কুলে নিরপেক্ষ জায়গায় আইসিডিএসে বসে যখন টোকনগুলি বিতরণ করছিলেন, তখন ওইখানে যে আমাদের ওই কিছু ছেলে মানে ওই হোসেন আলী, তারপর ইসমাইল তরফদার, তারপরে আপনার মনিরুল, এরকম করে ওদের টিমটা যে ওখানে আমাদের প্রধান সাহেবকে অকথ্য ভাষায় গালাগালাজ করে, এবং তা নিয়ে আমরা ওখানে আর কোনো প্রতিবাদ না করে সুজিত মুখার্জি মহাশয়ের কাছে চলে আসি। সুজিত মুখার্জি মাননীয় মহাশয় বলছেন যে ঠিক আছে, আমাদের কালকে পুরো জিনিসটা মিটিয়ে দিয়েছে, যে কোনো ব্যাপার নাই, তোমরা আর্মিয়া খোকন হোসেন আলী এরা কাপড়গুলি বিতরণ করবে, গ্রামে একটা মঞ্চ করে যাই হোক। কিন্তু আজকে আবার সকাল থেকে আমাদের অঞ্চল সভাপতি জগবন্ধু মহাশয় তিনি আমাদেরকে ফোন করে বললেন, আমাদের আর্মিয়া গ্রামের ব্লক সভাপতি বর্তমানে আর্মিয়া ভাইকে গ্রাম সভাপতি যে একবার তোমরা পাঁচজনা সুজিত মুখার্জি মহাশয়ের অফিসে এসে একটু আলোচনা করবে। তো বর্তমানে এখানে আমরা এসে দেখি প্রচুর লোক নিয়ে ওরা উপস্থিত, মানে এগেনেস্ট পার্টি সেপকোর বাড়ি। হ্যাঁ, সেপকোর বাড়িতে প্রচুর লোক নিয়ে, প্রায় 40-50। এসব তৃণমূল করে না? তৃণমূল করে না, তৃণমূল কিছু করে আর কিছু বিজেপি সমর্থিত ছিল, বর্তমানে এখন তৃণমূলে তারা যোগদান করে। তারা তৃণমূল, হ্যাঁ এখন তৃণমূলে যোগদান করে, কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা তৃণমূলে অংশগ্রহণ করে না, মানে কোনো পতাকাও ধরে না, তারা এমনি আর কি নাম মাফিক বলছে আমরা এখন তৃণমূল করি, যে কাউরি কাছ থেকে পতাকা নিয়েছে, মারধর করেছে। হ্যাঁ, মারধর করেছে আমাদের গ্রামের আর্মিয়া মানে দলসঙ্গী সবসময় নাজিমুদ্দিন বর্তমানে মাথা ফেটে গেছে, প্রচুর পরিমাণে রক্ত, আমার হাতটাও এখানটা অনেকটা কেটে গেছে, প্রচুর যন্ত্রণা করছে। এটা ওই হোসেন আলী তরফদার, ইসমাইল তরফদার এরাই সবাই মেরেছে। এটা আমরা কি করে বলতে পারবো? এটা উদ্ধত কর্তৃপক্ষ। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।